হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি দাস। তোমরা সবাই কেমন আছো? সকাল সবাই ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি। আর দেখো মানে কি, আমাদের তো নতুন গাড়িটা কিনেছে, তো সকালেই দুধটা না ধুয়ে নেওয়া হয়। তো দুধটা বেশি নয়, এক পো থেকে দেড় পো হবে। তো প্রথম প্রথম আমি দুধটা চাল করে নিয়েছি, সকালে বাসি কাজ সমস্ত শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি ভিডিওটা দেখতে থাকলে তোমাদের সবার ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কোথাও যেও না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দাও। তো আজকের মতো ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো দেখো, দুটো বারবার উঠলে পড়ে যাচ্ছে, আর আমি আগুনটা একবার তুলছি আর একবার দিচ্ছি, একবার তুলছি আর একবার দিচ্ছি। আর তোলার পাটটা দেখো পুরো কালিতে কালি কালি হয়ে গেছে। তো দেখো, দুধটা সুন্দর উতলে গেছে। তো দুধটা গরম করে রেখে তারপরে চাটা করব। আর এদিকে দেখো, ডেসটিটা মেজে এনে এতে আমি তোমার বাটি লাগিয়ে রেখেছি। আর আজকে না একটুখানি দেরি করে উঠেছি, কেন কি আজকে তো রবিবার, তো টিউশন নেই, যার জন্য আজকে একটু দেরি করে উঠেছি। উঠে দেখি মা উঠান ঘর ঝাঁট দিয়ে দিয়েছে, আমি বাসনটা মেজে তারপর ডেসকিতে মাটিটা লাগিয়ে ভাবলাম তাহলে আমি চাটা করি। তো চা করতে চলে আসলাম। তো মা গাড়িটা ধুয়ে দিল বাবার সাথে, তো এখন এই দেখো বসে বসে চাটা করছি। চা করছি মানে দুধটা প্রথমে গরম করে নিচ্ছি, দুধটা রেখে দেবো নয়তো জমে যাবে, তার জন্য আর কি দুধটাই প্রথমে আমি গরম করে নিচ্ছি। আর দেখো একটা খড়ি দিয়েছি চুলাতে, কি সুন্দর আগুন ধরছে দেখো। এই চুলোগুলো না খুব ভালো, একটা খড়িতে একদম সুন্দর আগুন ধরে। আর এই দিকে যে চুলোটা দেখতে পাচ্ছ, এটাতে না এতগুলো খড়ি দিলেও এরকম সুন্দরভাবে আগুন ধরে না। তো দেখো এদিকে চার চিনি নিয়ে আসলাম, তো দুধটা একটু বেশি করে জাল দিচ্ছি। বেশি করে জাল দিয়ে রাখলে মানে কি, আর এমনি তো ঠান্ডা দিন ধরো বয়ে যায় না, দুটা তবুও বেশি করে জাল দিয়ে রাখি আমি, যেন আর জাল দিতে না হয়, গরম করতে না হয়। চাল দিতে হয় মানে কি, আমাদের বাড়িতে তো কতবার যে চা হয় তার তো গ্যারান্টি নেই। তো বন্ধুরা, দুধটা গরম করে তারপর চাটা দিয়ে দিলাম সবাইকে, আর ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো ভাতের জলটা গরম হতে থাক, ওদিকে চাটা সবাইকে দিয়ে নিই আর আমিও খেয়ে নিই। তো ওদিকে ভাবলাম তাহলে জলটা যেহেতু গরম হয়ে যায় চালটাও দিয়ে নিই, তো চালটা দিয়ে দিয়েছি। তারপরে সবজিটা কেটে নিচ্ছি, সবজি কাটছি, ভাবছি একটুখানি মানে মাছের সবজি করবো। দুল দুল কেটেছি, আর একটা আলু দিয়েছি, আর বেগুনটাকে না একটু ছোট ছোট করে ভাজবো ভাবছি, পেঁয়াজ বেশি করে দিয়ে। আর একটুখানি মাছ আছে, ওই মাছ দিয়ে দোল দোল দিয়ে, আর একটা আলু দিয়েছি কম করে আলু দিয়ে, মনে হচ্ছে সবজি করব, মাছের সবজি। তো দেখো কটা বাচ্চা, সমস্ত কিছু আমার কমপ্লিট। এখন সমস্ত কিছু ফেলে দিচ্ছি, সাফ করে নিচ্ছি জায়গাটা। আর দিকে ভাতটা আমার প্রায় হয়ে গেছে, দেখো উতলোচ্ছে ভাতটা। তো বন্ধুরা, তারপরে না ভাবলাম কি, আজকে তো মা বাবাদের নিমন্ত্রণ আছে, তো ভাবলাম তাহলে দুপুরের চালটাও দিয়ে রেখি। আর কালকে তো সোমবার, তো আজকে যেহেতু রবিবার তো কাজগুলো করে রাখতে হবে, তো ভাবলাম ঠিক আছে তাহলে সকালে রান্নাটা ভালোভাবে করি, আমি তো রাতের বেলাতে খাই না। তো বন্ধুরা, তারপর ওই সবজিটা না বানাইনি, ভাবলাম তাহলে আর একটু বেশি করে সবজি কেটে নিই। তো আলুটা একটু বেশি দিয়ে দিয়েছি, আর সিম দিয়ে দিয়েছি। তো ভাবছি মাছ আছে কালকের, ওটা দিয়ে সবজিটা বানিয়ে দেবো, আর সিম আলু ভাজি করব, আর বেগুনটা তো একটু ভাজবো ওই পেঁয়াজ দিয়ে। তো দেখো বেশি করে সবজি কেটে নিচ্ছি, দেখো সিমও কেটে নিলাম, আর ভাজির জন্য তো আলু সিম কেটে নিয়েছি, আর ধুন্দল দিয়ে সিম দিয়ে আলু দিয়ে একটা মাছের সবজি করব। তো কড়া বসিয়ে দিয়েছি ভাত নামিয়ে, তাহলে মানে কি পরের দিন সোমবারে না সকালে অনেক কাজ থাকে, ঘর নেই বা বুঝে এত কিছু করে ওঠা যায় না, তার উপর দিয়ে আমি তো টিউশন পড়াই, মা একা একা কী করে করবে বলো? আমার তো খারাপ লাগে না যখন দেখি মা একা একা করছে, তো তার জন্য ভাবছি আজকে কিছু কাজ একটু এগিয়ে রেখি, এগিয়ে রাখলে ভালো হবে, আমারও ভালো হবে, মায়েরও ভালো হবে, সকাল সকাল উঠে শুধু ভাত বসালেই হয়ে যাবে। তো দেখো রান্না কমপ্লিট, তারপরে একটুখানি শাকও নিয়ে আসলাম তুলে, শাক খেতে আমি খুব ভালোবাসি। দেখো মাছের সবজিটা একটু বেশি হয়ে গেছে, দুবেলা খাওয়া যাবে, এখনও খাওয়া যাবে, আর দুপুরে তো আমি যাবো না নিমন্ত্রণ বাড়িতে, আমি খেয়ে নেবো। তো দেখো এখন আমি খেয়ে নিচ্ছি, ওদের খাওয়া হয়ে গেছে। এ দেখো পুঁটি মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল, আর দেখো আমার পুরো শাক আমি এত ভালোবাসি কি বলবো বলো, পুরো শাক দিয়ে খেয়ে নিচ্ছি। তো এখন বেলা মোটামুটি
10:30-11টা বেজে গেছে। কেন কি রান্না যেহেতু করলাম, তারপর আবার সবজি কাটাকুটি করে, তো একটুখানি বেলা হয়ে গেছে, 11:30 মতো বাজে। তো এখন খেয়েছি, আর তো পরে আর কি খাবো দুপুরে। তো তারপরে খাওয়া দাওয়া করে সমস্ত বাসন ধুয়ে আর ভাত দেশকি থেকে আঁচড়ে গামলাতে রেখে, দেখো সমস্ত কিছু আমি সুন্দর করে নেবে নিচ্ছি। কেন কি কালকে এখন যদি নেপে রাখি তো আর কিছু কাজেই থাকবে না। না দুপুরে ভাত রয়েছে, সবজি রয়েছে, ওগুলো খাওয়া, আর ওদের তো দুপুরের নেমন্তন্ন আছে, ওরা তো দুপুরে নিমন্তন্ন খেতে খেতে যাবে। আর এখন খাওয়াই হলো মোটামুটি 10:30-11টা বাজতে ভাত খাওয়া হলো, তো মোটামুটি দুপুর হয়েই গেছে। তো এখন আমি ভালো করে নেপে দিচ্ছি, আর এগুলো একদম বেশি করে গোবর দিয়ে মাটি দিয়ে সুন্দর করে নেপে দিচ্ছি। কেন কি এখন তো আর রান্নাঘরে কেউ ঢুকবে না। না আর সকালে নেপে কি হয় জানো, নেপে বেরোতে বেরোতেই ঘরে ঢুকতে হয়, কেন কি রান্না করতে হয়, আর নেপাগুলো না সাথে সাথে উঠে যায়, সমস্ত কিছু ভালো লাগে না। কষ্ট করে নেপলেও মানে কষ্টের ফলটা যদি পাওয়া না যায় না, কিছু যে কোনো বস্তুতে ভালো লাগে না। তো তারপরে দেখো বন্ধুরা, আমি নেপা পূজা করে এখন স্নান সারতে চলে আসলাম। এখন মোটামুটি 1টা-1:30 মতো, দুটোও হয়ে গেছে মোটামুটি, রোডটা দেখে বুঝতে পারছো। তারও কাজ করেছি আমি আরেকটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এই দেখো এদিকে আমাদের আলু তোলা হয়ে গেছে, ওই সাইডেও তোলা হয়েছে। তো এখন দেখো প্রায় সূর্য মামা ডুবে গেছে, তো এখন আমি দেখো কাপড়গুলো তুলতে চলে আসলাম। তো কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি, আর এখনই না ভীষণ ঠান্ডা লাগছে, পুরো ডুবে গেছে। দেখো এই দেখো একটুখানি গাছের আগায় আগায় একটু একটু আছে। তো বন্ধুরা দেখো এই দিকটা কি সুন্দর লাগছে বলো, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার দিনের অর্ধেকটা বা ভাগ না ওখানেই কাটে আমার। আর এদিকে বিকালে দেখো সন্ধ্যার আগে আগে রোদ একদম ডুবে যাবে করছে আর কি। তো রাস্তায় চলে আসলাম, চলে আসলাম মানে আমরা এক জায়গায় যাব, আমি আর মা আর একটা কাজে যাব, একজনের বাড়িতে যাব একটুখানি, আর একটা ঠাম্মাকেও দেখতে যাব। তো বন্ধুরা গুড ইভিনিং, তো খাওয়া দাওয়া করার পর বিকালে একটু বসেছিলাম, একটু শুয়েছিলাম, তো এখন একটু যাচ্ছি ওই আমাদের বস্তিতে একটু ঘুরতে যাচ্ছি। ঘুরতে না, একটা দরকারি আছে, ওই দরকারে যাচ্ছি। তো বন্ধুরা ঘুরে আসি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। Drop video was done.